বুদ্ধদেব বাবু যেমন ছোট সরকারি ফ্ল্যাটে থাকেন, মমতা ব্যানার্জিও একটা ছোট ফ্ল্যাটে থাকেন। এই বিতর্কে আমি আসতে রাজি হয়েছিলাম এই কারণে যে সাধারণভাবে টিভিতে যেটা রোজ হয় প্যানেলে বসে এই শুভময় বাবু বিশ্বনাথ বাবুরা বসেন, তাতে যাওয়ায় আমার অনীহা আছে। এই যে মাঝখান থেকে লোকে কথা বলে চেঁচামেচি করে, এখানে অন্তত যে ভালো মন্দ যে যাই বলুক কেউ মাঝখান থেকে বাধা দেয়নি, এটা ভালো। নইলে শতরূপ যা বলল, বাচ্চা ছেলে আমাদের ছাত্রদের চেয়েও ছোট, অনেক আপত্তি করার মতো ব্যাপার ছিল। আমি এখানে সেই তুতু মায়মায় ঝগড়ায় যেতে চাই না। সিপিএমের কোন লোকের কী প্রপার্টি আছে সে নিয়ে আমি অনেক বর্ণনা দিতে পারি। তো মনে রাখা উচিত যে বুদ্ধদেব বাবু যেমন ছোট সরকারি ফ্ল্যাটে থাকেন, মমতা ব্যানার্জিও একটা ছোট ফ্ল্যাটে থাকেন, এটা আপনাদের ভুলে যাওয়া উচিত না। প্লিজ 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 প্লিজ, না না ঠিক আছে ঠিক আছে, আমি তো এতে অভ্যস্ত। ক্যালকাটা ক্লাব যে এত মমতা বিরোধী হয়ে যাচ্ছে সেটা আমার ধারণা ছিল না। দুই আসতে প্লিজ সাইলেন্স, দুই সাইলেন্স, কারুর যদি পাল্টা কোনো প্রমাণ থাকে যে ওর 35টা ওর পরিবারের বাড়ি আছে, সে প্রমাণটা দিলেই পারেন। লোকে তো ওকে ভোট দিয়ে, দেখুন এইসব ওরা বলে বলে বিধানসভায় শতরূপের দলের একটা সদস্য নেই, গণতান্ত্রিক নির্বাচনে একটা সদস্য নেই, সেই জন্যেই এরম হয়। আর আপনাদের ভোটে কিছু আসা যায় না, সেই জন্যই মমতা ব্যানার্জি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনারা অধিকাংশ লোককে হয়তো ভোট দিতে যান না, আমি আপনাদের নিয়ে মাথা ঘামাই না। আমি দ্বিতীয় একটা কথা বলবো যে বিশ্বনাথবাবু বলেছেন যে মমতা অমুক তমুক সবাই ভায়োলেন্সের প্রোডাক্ট, না, মমতা ভায়োলেন্সের ভিকটিম। ভারতবর্ষের কোন রাজনৈতিক নেত্রী এতবার মার খেয়েছেন একটা শাসক দলের কাছ থেকে? আপনি আরেকটা দৃষ্টান্ত দেখান, দেখাতে পারবেন না। আমি শেষ যে কথা বলছি যে ভবিষ্যতে উনি বলছেন যে একটা আদর্শ দল তৈরি করবেন, আপনি যদি করতে পারেন করবেন। অনেকে তো চেষ্টা করেছে, অরবিন্দ কেজরিওয়াল নতুন দল তৈরি করেছে, আপনি বেরিয়ে চেষ্টা করুন। কিন্তু যারা গণতন্ত্র বোঝেন তারা বুঝবেন যে গণতান্ত্রিক ব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া চলতে পারে না, একটা না একটা রাজনৈতিক দল থাকতেই হবে গণতান্ত্রিক ব্যবস্থা। আমাদের যেটা হিংসা সম্বন্ধে মনে রাখতে হবে যে হিংসা শুধু কাজে নয়, হিংসা চিন্তায়, হিংসা ভাষায়, হিংসা প্রতীকী হতে পারে। চিন্তার হিংসা হচ্ছে মুসলমানদের একঘরে করতে হবে, ভাষার চিন্তা হচ্ছে, ভাষার হিংসা হচ্ছে যেখানে বলো বাবার কি আওলাদ কো মার দো। আর হিংসা কাজে, আমরা নকশাল আমলে দেখেছিলাম বিদ্যাসাগরের মূর্তি গলা কাটা হয়েছিল। আমরা বিজেপির সভাপতি, তিনি কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন, তার মিছিলের সময়ও বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। এই সব রকম হিংসাই পরিত্যাজ্য। কিন্তু আমি তাও মনে করি যে শেষ পর্যন্ত ক্যালকাটা ক্লাবের লোকরা কি বলল তাতে নয়, একটাও সিট না পাওয়া শতরূপের দল কি বলল তাতে নয়, শেষ পর্যন্ত গণতন্ত্র জিতবে এবং বাংলায় হিংসা বাদ দিয়েই রাজনীতি চলবে। কিছু বিকৃতি বিচ্যুতি হচ্ছে, সেগুলো নিশ্চয়ই সময় মানুষের চাপে ঠিক হবে, কিন্তু বাংলায় হিংসার রাজনীতিতে বিশ্বাস করেনি ডক্টর রায়, অতুল্য ঘোষ থেকে সিদ্ধার্থ রায়, যে দীর্ঘ পথ হেঁটেছে এবং তারপর জ্যোতি বসু হিংসার উপর নির্ভর করে চলেনি। এই বিশ্বাসটা রাখুন, নিজেদেরকে ছোট করা তো সবচেয়ে সোজা জিনিস। মনে রাখুন যে বাংলা একটা জাত, একটা রাজ্য যেখানে হিন্দু মুসলমান নিয়ে দাঙ্গা হয় না, জাতপাত নিয়ে দাঙ্গা হয় না, এখনও আমরা তার বাইরে আছি। আমাদের পশ্চিমবঙ্গ সম্বন্ধে গর্ব অনুভব করা উচিত,
এবং এই পশ্চিম বাংলায় হিংসাহীন রাজনীতি করা সম্ভব বলে আমি আবার আমার বক্তব্য রেখে আমার কথা শেষ করছি। নমস্কার। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।